ভারতে আটক 26 বাংলাদেশিকে ফেরতের দাবিতে কুড়িগ্রামে স্বজনদের মানববন্ধন। দেখুন কুড়িগ্রাম থেকে আমাদের জেলা প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের পাঠানো ডেস্ক রিপোর্ট। পাসপোর্ট ও ভিসা নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার চাপাবত থানায় আটক 26 বাংলাদেশি জেলেকে ফেরত চেয়ে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্য ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন করেন আটক বাংলাদেশিদের পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের 26 বাসিন্দা ভ্রমণ ভিসা নিয়ে ভারত বেড়াতে যান। আজকে কুড়িগ্রামের সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের বন্ধুরা আজকে এই লাইনে এসে দাঁড়িয়েছেন এই 26 জনের মুক্তির দাবিতে। আমরা মনে করি, ভারত যদি আমাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করে, তাহলে হাজার হাজার বছরের যে চিলমারির সাথে গোয়ালপাড়ার মানুষের যে সম্পর্ক, হাজার হাজার বছরের যে আত্মীয়তার সম্পর্ক, আমাদের ওখানে আত্মীয় আছে, এখানে ওদের এখানে আত্মীয় আছে, এই যাতায়াতের কারণে আমাদের যাওয়াই লাগবে, যাওয়া অনেকদিন থেকে হয়ে আসছে।